দর্শক, বাজার দরের খবর জানবো এবার। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, চাল ডাল চিনি সহ অধিকাংশ পণ্যই কিন্তু সরকারি দামের নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছি আপনি সবজির বাজারে দাঁড়িয়ে আছেন, সেখানে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাকিব, আপনি জানেন যে সরকার কিন্তু জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে 29টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে, এবং 29টি পণ্যের ক্ষেত্রে যদি আপনাকে বলি যে অধিকাংশ পণ্যই কিন্তু সরকারের নির্ধারিত দামের থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং কয়েকটি পণ্য ছাড়া। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে সবজির দর কিন্তু আপনি জানেন দীর্ঘদিন থেকে এই ভরা মৌসুমে কিন্তু অনেক চড়া ছিল এবং সেখান থেকে এখন কিছুটা নিম্নমুখী, যতটা না নিম্নমুখী তারপরে কিন্তু হাতের নাগালে আসেনি জনসাধারণের। এখন আপনাকে শসা কিন্তু ওই 50 থেকে 60 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা, পটল কিন্তু 60 টাকা গুনতে হচ্ছে। অধিকাংশ পণ্যই কিন্তু 50 থেকে 60 টাকার ঘরে, কিছু কাঁচামরিচ এটা কিন্তু অনেক একটু বেশি গুনতে হচ্ছে, এবং এর বাইরে পেঁপে এগুলো কিন্তু 30 থেকে 35 টাকায় মিলছে, এবং বাঁধাকপি ফুলকপি এগুলো 30 থেকে 35 টাকায়, কিন্তু অধিকাংশ সবজি কিন্তু 50 থেকে 60 টাকায় এর। এবং নতুন করে আপনি জানেন যে আলুর যে একটা সংকট তৈরি হয়েছে, যারা ব্যবসায়ী রয়েছেন এখানে বলছেন যে আমরা যে প্রায় এক মাস আগে যে আলু তারা 18 টাকা থেকে 22 টাকা পাইকারিতে কেজিতে বিক্রি করেছিল, সেটা কিন্তু এখন 34 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে, এবং এর প্রভাবটা খুচরা বাজারে পড়ছে। 40 থেকে 45 টাকায় কিন্তু আলু বিক্রি হচ্ছে আপনার হচ্ছে খুচরা বাজারে। এবং আমরা সবসময় দেখি যে সরকার নতুন করে কিন্তু ফলমূল থেকে শুরু করে তরমুজ, গতকালকেও কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে একটা ইয়ে দেওয়া হয়েছে যে আজকে থেকে কয়েকটি জায়গায় সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি করবেন কৃষি মন্ত্রণালয়ের অধীনে। এবং সরকার যখন বারবার সিদ্ধান্ত নিচ্ছে, বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, তারা বলছে যে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে, কিন্তু বাস্তবতা হলো সেসবের কোনো তোয়াক্কা নেই কিন্তু ব্যবসায়ীরা করেন না, বাজারের বাস্তব চিত্র তাই বলে। রাকিব, ধন্যবাদ। মহিন, দর্শক, কারওয়ান বাজার থেকে নিত্য পণ্যের বাজার দর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।